ছবি ভালো না হলে প্রচারণার মাধ্যমে দর্শককে ধোঁকা দেওয়া হবে এমনটাই বলেছেন পোস্টার ট্রেলার ও গানের মাধ্যমে এরই মধ্যে তুমুল সাড়া ফেলে দেয়া ছবি হাওয়ার অভিনেতা চঞ্চল চৌধুরী ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন নবাগত অভিনেত্রী নাজিফা তুশী সহ পুরো হাওয়া টিম প্রচারণার অংশ হিসেবে ঘুরে বেড়াচ্ছেন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে মাঝ সমুদ্রে নানা ঘাত প্রতিঘাতে গন্তব্যহীন ট্রলারে মাঝি মাল্লা ও এক রহস্যময় বেদেনির গল্প হাওয়া ছবিটি ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ২৯শে জুলাই সোমবার হাওয়ার টিম হাজির হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে সমুদ্রে শুটিংয়ের নানা অভিজ্ঞতার গল্প বলেন অভিনয় শিল্পী নির্দেশক ও সংশ্লিষ্টরা সমুদ্রের মাঝখানের গল্প এটা জানেন আপনারা এতদিনে অনেক কষ্টসাধ্য ছিল একদম মধ্য সমুদ্রের শুটিং করা তা আমরা টোটাল টিম যারা এদেরকে এখানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এর বাইরে এর আরও পাঁচ গুণ বা সাত গুণ মানে আমাদের সাথে যোদ্ধা আর কি যারা যুদ্ধ করে আমরা শেষ পর্যন্ত এই সিনেমাটা তৈরি করতে পেরেছি আমাদের এই অঞ্চলের মিথোলজি কিংবা এই অঞ্চলের লোকগল্পের যে ফর্ম সেটাকে আমরা আসলে নতুন করে বলতে চেয়েছি আমরা কোনো নতুন গল্প বলিনি আমরা পুরনো গল্পকে টেনে এনেছি নতুন করে বলার জন্য ছবিটির সাদা সাদা কালা কালা গানটি এরই মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে বিশেষ চমক ছিল মেঘদল ব্যান্ডের কনসার্ট আমি অনেক বেশি হাই হোপ রাখছি এন্ড আমরা ফার্স্ট শোতে যাব লিটারালি ভার্সিটির সব ফ্রেন্ড নিয়ে প্ল্যান করেছে যে দুই রো ভর্তি করে আমরাই থাকব হাওয়ার যে এবারকার প্রমোশন যে প্রমোশন ইভেন্টসগুলো হচ্ছে এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে মানে সিনেমা ইন্ডাস্ট্রি যে বাংলাদেশে অনেক পিছিয়ে ছিল বাট এটা অনেক গ্রো করতেছে বাংলাদেশে এখন এই গানটা হচ্ছে আমাদের ট্রেডিশনকে অনেক সুন্দরভাবে শো করেছে বাঙালি ফোক যেটা ফোক সং আমরা এটাকে উপভোগ করতে পারছি হাওয়া মূলত একটি লোকগাথা সাধারণ মানুষের গল্প তাই এর গানেও রয়েছে শেকরের সুর বললেন ছবির সাথে সংশ্লিষ্টরা প্রমিতি প্রভা চৌধুরী ডিবিসি নিউজ ঢাকা